আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন। ফেসবুকে বন্ধুত্ব পাতিয়ে অভিনব গায়নায় প্রতারণা, হাতিয়ে নিচ্ছে টাকা, সোনার গয়না, ঘড়ি থেকে মোবাইল ফোন। জয়নগরের এক গৃহবধূর সাথে ফেসবুকে বন্ধুত্ব পাতিয়ে মূল্যবান মোবাইল ফোন হাতিয়ে চম্পট দিল এক প্রতারক। জয়নগর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাজীপাড়ার এক গৃহবধূ বেশ কিছুদিন যাবৎ ফেসবুক মারফত এক যুবকের সঙ্গে বন্ধুত্ব করে। সময় পেলেই একে অপরের সঙ্গে কখনো চ্যাট, আবার কখনো ভিডিও কল করতে থাকে তারা। এভাবেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অল্প দিনেই দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। কথাবার্তার মধ্যে গৃহবধূ জানতে পারে ওই যুবকের বাড়ি রায়দিঘি এলাকায়, তাই সম্প্রতি ফেসবুক প্রেমিককে দেখার জন্য জয়নগরে আসতে অনুরোধ করে ওই গৃহবধূ। কথা হয় বুধবার বিকালে জয়নগরে আসবে ওই যুবক এবং গৃহবধূ যুবককে বাড়িতে নিয়ে যাবে। প্রেমিকার কথা রাখতে ফেসবুক চ্যাট অনুযায়ী বিকাল চারটের সময় মোটর বাইক নিয়ে জয়নগরে হাজির হয় ওই যুবক। বলেছিল রায়দিঘি, বলেছিল আমার কাছে ঠিকানা, বলেছিল রায়দিঘি, কোথায় বাড়ি জানি না। তার আচ্ছা ঠিক আছে যাব, আমি আমার ড্রেসিং আছে, আমি অপারেশন হয়েছি স্পন্দনে, আমি ড্রেসিংয়ে যাবো, তা আমার ড্রেসিং আছে, আমি ওপার থেকে দেখা করে আসবো। তা বলতে তখন আমাদের বাড়িতে নিমন্ত্রণ করছি, আমাদের বাড়ির দিদিরা এসেছিলো, এবার বিরিয়ানি করেছে, আমি আমাদের বাড়িতে আসবে তোমার সাথে, বলে হ্যাঁ যাবো, গিয়ে বিরিয়ানি খেয়ে আসবো। তা বলে এইসব বললো, তা আমি আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি, দেখ ওখান থেকে নিয়ে আসবো। তা বলে তোমাদের সিনেমাতলায় আমি এসেছি, তুমি আসো। তা বলে ওখান থেকে ডাক্তার আনতে ঘুরে সিনেমাতলায় আমি গেছি, আমাকে ওখান থেকে ফোনটা। এরপর দুজনে মোটর বাইকে চেপে এদিক ওদিক ঘুরে সন্ধ্যার সময় রথতলার একটি রেস্টুরেন্টে বসে তারা। লো বলে আমার খিদে পেয়েছে, তুমি কিছু খাবে? আমি কিছু খেয়ে নিই। তাহলে না আমি কিছু খাবো না, বলে বলা চাউমিন খাবো, বলে চাউমিন দোকানে এগুলোর দোকানে ঢুকেছে, বলে আমার এক প্লেট চাউমিন দাও। রেস্টুরেন্টে থাকাকালীন ওই যুবক তার ফোনে চার্জ নেই জানিয়ে একটা বিশেষ ফোন করার জন্য প্রেমিকার কাছে তার ফোনটা চায়। গৃহবধূ নিরুপায় হয়ে প্রেমিকের হাতে তার ফোনটি তুলে দেয়। ঠিক তখনই ওই যুবক গৃহবধূকে পাশের দোকান থেকে একটা সিগারেট আনতে বলে। একটু ইতস্তত হয়ে প্রেমিকের জন্য পাশের দোকানে সিগারেট আনতে যায় ওই গৃহবধূ, আর সেই সুযোগে বাইকে স্টার্ট দিয়ে মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় ওই যুবক। আমার ফোন লক হয়ে যাবে, আমার ফোনে চার্জ দিয়ে দেখো, ওর ফোনে চার্জ ছিল না, যেটা সত্যি লাল হয়েছিল ব্যাটারি। তাহলে আচ্ছা ঠিক আছে না, আমার মনে এবার আমি দিয়েছি, ওখানে আমি বসে আছি, ও ওপারে আমি এবারে বসে আছি, ও খাচ্ছে। তো ও ফোনটা বলে লক খুলে দাও, বলে আমি ফিঙ্গারপ্রিন্ট আমার হাতে লকটা খুললাম, খোলার পরে ও এবার ফোনটা নিয়ে এবার নেট খাচ্ছে, ঘাটার পরে এবার ও এবার বললো বলে চলো খাই, আমি সিগারেট খাবো, ঠিক আছে। ও কি হেঁটে এসেছিল? না বাইক নিয়ে, লাল বাইক নিয়ে এসেছিলো। আচ্ছা। তা বলছে বলে আমি সিগারেট খাবো, টাকাটা দিচ্ছি তুমি, তা তুমি আমার সিগারেটটা কিনে দাও না একটুখানি। তা বললো মেয়ে ছেলে সিগারেট কিনে দাও, তুমি যাও না, বলে জোর করে পাঠালো, বলে তোমার ফোনটা দাও, আমি দাঁড়িয়ে বসে বসে তোমার বাইকে বসে বসে ঘাঁটি, তুমি কিনে আনো, বলে সবে ঢুকেছি। ঢোকার পরে বলছে আমি কি তোমার ফোনে পালাচ্ছি, এটাও বলেছে। বলার পরে আলু না আমি কি বললাম, আমি তো এরকম বললাম। বলার পরে বলছে বলে তাহলে যাও, বলে সিগারেট কিনতে সবে ঢুকেছি, আর ওই পারে দাঁড়িয়েছিল, বেশি দূরও নয় দাঁড়িয়েছিল, সবে ঢুকেছি, আমি এরকম ক্যামেরা মেরে দেখছি, আবার ঢুকেছি সেই মুহূর্তে সবে হাতে সিগারেটটা দিয়েছে বৌদি, আর টাকাটা ফেরত দেবো 5 টাকা, সেই মুহূর্তে ও বাইক নিয়ে স্টার্ট করবো। ওখান থেকে আমি ওই সিগারেটটা ফেলে দিয়ে মতো ছুটেছি, চিল্লে উঠেছি, কান্নাকাটি করেছি, ওখানকার লোকেরা বলছে মা কি হয়েছে, আমি ওই দাদাটা ফোন নিয়ে চলে গেল, বলছে বলে। সাথে সাথে চিৎকার করেও কোনো লাভ না হওয়ায় গৃহবধূ বুঝতে পারেন যে তিনি প্রতারণা শিকার হয়েছেন। তড়িঘড়ি জয়নগর থানায় পৌঁছান তিনি এবং কর্তব্যরত পুলিশ অফিসারকে সমস্ত ঘটনা খুলে বলেন। ওই যুবকের বিরুদ্ধে অভিযোগও করেন তিনি। তার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ। জবর খবরের এই অংশটি নিবেদন করছে আইসেপ, চক্ষু চিকিৎসা ও চশমার বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়নগর রত্তলা।